কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো গুড় এবং চিনি কটকটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গুড়ের কটকটি বানাবো। তার জন্য আমি গুড় ঝুরি ঝুরি করে নিচ্ছি, যাতে করে যখন আমি চুলায় দিব সুন্দর করে গলে যায়। আসলে কটকটি বানানোর প্ল্যানটা আসলো কারণ এখন অনলাইনে শুধু ডালগোনা দেখা যাচ্ছে স্কুইড গেমের, তো আমি ভাবলাম কেন না দেশি কটকটি বানাই, সবাই তো হচ্ছে স্কুইড গেমের ডালগোনা বানাচ্ছে। তো এই চিন্তা থেকেই আজকে কটকটি বানাই। আমি গুড়ের কটকটির সাথে বাদাম ইউজ করবো। ছোটবেলায় আমরা বাদামের কটকটি খেতাম, তো আমি আজকে সেটাই ট্রাই করবো গুড় দিয়ে। আমি এখন বাদামগুলো একটু ভেঙে নিচ্ছি, যেহেতু এটা মিনিয়েচার কুকিং তো বড় বাদামগুলো তো আর করা যাবে না, যার কারণে আমি বাদামটা ভেঙে নিচ্ছি। আমার বাদাম ভাঙা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। আমি চুলা একটি কড়াই দিয়ে দিয়েছি, এই কড়াইতে আমরা গুড়গুলো ঢেলে নিব। আমরা এখন গুড়ের ভিতর পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন, এতে ফ্লেভারটা আরও ভালো লাগবে। পানির সাথে যাতে গুড়টা সুন্দর করে মিশে যায় এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে কোনো রকম দানা না থাকে, সুন্দর করে পানির সাথে গুড় মিশে যায়। দেখুন গুড়টা ফুটে এসেছে, এখন আমরা এর ভিতর বাদাম দিয়ে দিচ্ছি। একটু ঘন হয়ে আসলে আমরা নামিয়ে নিব। আপনারা চাইলে বাদামের কটকটি বেকিং পেপারের উপর ঢেলে নিতে পারেন। আমি এখানে যেটা করেছি, টেবিলের উপর তেল লাগিয়ে নিলাম, যাতে করে গুড়টা ঢালার পর টেবিলের উপর না লেগে যায় এবং যখন শুকিয়ে যাবে আমি যাতে করে সুন্দর করে ভেঙে তুলে নিতে পারি। কটকটিটা শুকিয়ে আসলে তখন আমি এটা ভেঙে তুলে নিই। দেখুন আমার কটকটি রেডি হয়ে গিয়েছে। আমরা বানাবো চিনির কটকটি। চিনির কটকটি বানানোর জন্য আমি প্যানে চিনি ঢেলে নিলাম। এখন আমরা চিনিটা সুন্দর করে গলিয়ে নিব, বলতে গেলে ক্যারামেল বানিয়ে নিব। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো, যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি অনেক ভুল হয়, তো আশা করছি আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমাকে গাইড করবেন, যাতে করে আমি আরও সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন ক্যারামেলটা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা অনবরত নাড়তে থাকবো, যাতে করে বেকিং সোডা ক্যারামেলের সাথে মিক্স হয়ে যায়। আমার ক্যারামেল কটকটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। আমি এখানে একটি বেকিং পেপার নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে ক্যারামেল কটকটি গোল গোল সাইজের করে ঢেলে নিব। যখন এটা শুকিয়ে যাবে তখন এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার কটকটি রেডি হয়ে গিয়েছে, এই নাও মিনি তোমার কটকটি। কটকটি মিনির খুবই ফেভারিট একটা ডেজার্ট, ছোটবেলায় আমরা সবাই খেয়েছি, আশা করছি আপনাদেরও এটা খুব ফেভারিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।